বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এক নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারি হাদিস নং 5027, মিসকাত হাদিস নং 2109। দুই নম্বর হাদিস, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। ইবনে মাজাহ হাদিস নং 3800, তিরমিজি হাদিস নং 3383, মিসকাত হাদিস নং 2306। তিন নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ আহার করবে তখন সে যেন বিসমিল্লাহ বলে। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে সে যেন বলে, বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু, আল্লাহর নামে এর শুরু ও শেষ। আবু দাউদ হাদিস নং 3767, তিরমিজি হাদিস নং 1858, মিশকাত হাদিস নং 4202। চার নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর তওবাকারীরাই সর্বোত্তম ভুলকারী। ইবনে মাজাহ হাদিস নং 4251, মিশকাত হাদিস নং 2341। পাঁচ নম্বর হাদিস, ইবনু উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদ হাদিস নং 4031, মিশকাত হাদিস নং 4347, সহি আত্তার গিব হাদিস নং 2089। ছয় নম্বর হাদিস, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচো। সহি বুখারি হাদিস নং 1417, হাদিস নং 1016, মিশকাত হাদিস নং 5857। সাত নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। মুসলিম হাদিস নং 783, সহি বুখারি হাদিস নং 6465, মিশকাত হাদিস নং 1242। আট নম্বর হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্পদের আধিক্য হলেই ধনী হয় না, বরং অন্তরের ধনীই হলো প্রকৃত ধনী। সহি বুখারি হাদিস নং 6446, মুসলিম হাদিস নং 1051, মিশকাত হাদিস নং 5170। নয় নম্বর হাদিস, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মানুষের মধ্যে মুয়াজ্জিনদের গর্দান সবচেয়ে উঁচু হবে। মুসলিম হাদিস নং 387, মিশকাত হাদিস নং 654। দশ নম্বর হাদিস, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার বেশি পরিমাণে মাদকতা আসে তার কম পরিমাণও হারাম। আবু দাউদ হাদিস নং 3681, তিরমিজি হাদিস নং 1865, ইবনে মাজাহ হাদিস নং 3393, মিশকাত হাদিস নং 3645। এগারো নম্বর হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। তিরমিজি হাদিস নং 1955, আহমদ হাদিস নং 11298, মিশকাত হাদিস নং 3025। বারো নম্বর হাদিস, উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের উপর একজন নাক কান কাটা কৃষ্ণকায় গোলামকেও আমির নিযুক্ত করা, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করেন, তোমরা তার কথা শোনো ও মান্য করো। মুসলিম, হাদিস নং 1838, মিশকাত, হাদিস নং 3662। 13 নম্বর হাদিস, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সর্বোত্তম সাথী সে যে তার সাথীর নিকটে উত্তম, আর আল্লাহর নিকট সর্বোত্তম সে যে তার প্রতিবেশীর নিকটে উত্তম। তিরমিজি, হাদিস নং 1944, দারেমি, হাদিস নং 2437, মিশকাত, হাদিস নং 4987, সহিহা, হাদিস নং 103। 14 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখা হবে। মুসলিম, হাদিস নং 809, মিশকাত, হাদিস নং 2126। 15 নম্বর হাদিস, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় হাজির করা হবে যে তার 70,000 লাগাম হবে এবং প্রত্যেকটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে, বিচারের মাঠে উপস্থিত করবেন। মুসলিম, হাদিস নং 2842, মিশকাত, হাদিস নং 5666। 16 নম্বর হাদিস, সাহল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ও ইতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকব। তিনি তর্জনী ও মধ্যমা অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করলেন এবং এ দুটির মধ্যে একটু ফাঁকা করলেন। বুখারী, হাদিস নং 5304, মিশকাত, হাদিস নং 4952। 17 নম্বর হাদিস, আবদুল্লাহ বিন ওমর বিন আস রাদিয়াল্লাহু তে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ যাবতীয় অপকর্মের মূল, যে মদ পান করবে তার 40 দিনের সালাত কবুল হবে না, যে ব্যক্তি তার পেটে মদের কিছু পরিমাণ রাখা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহিলিয়াতের অবস্থায় মৃত্যুবরণ করবে। 18 নম্বর হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রীকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দিবে, অর্থাৎ তার কানের কাছে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকবে। মুসলিম, হাদিস নং 917, মিশকাত, হাদিস নং 1616। 19 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একদা এক ব্যক্তি এসে বললেন, দুটি অপরিহার্য বিষয় কি? তিনি বললেন, যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তার সাথে কোনো কিছুকে শরীক করে মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম, হাদিস নং 93। 20 নম্বর হাদিস, আনাস বিন মালিকের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রত্যেক বিদআত তওবা কবুল করেন না যতক্ষণ না সে তার বিদআত ত্যাগ করে। 21 নম্বর হাদিস, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, হে মানব সকল, তোমরা শিরক থেকে বেঁচে থাকো, কেননা তা পিঁপড়ার চলার শব্দের চেয়েও সূক্ষ্ম। আহমদ, হাদিস নং 19,622, সহি আত্মার গিব, হাদিস নং 36। 22 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার অর্থে ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রুজি দিবেন যেমনভাবে পক্ষীকুলকে দিয়ে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফেরে। আহমদ, হাদিস নং 205, তিরমিজি, হাদিস নং 2344, ইবনে মাজা, হাদিস নং 4164, মিশকাত, হাদিস নং 5299। 23 নম্বর হাদিস,
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বা প্রথম তাকবীর প্রাপ্তি সহ একাধারে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে, তার জন্য 2টি মুক্তিপত্র লিখে দেওয়া হবে, একটি জাহান্নাম থেকে মুক্তি, দ্বিতীয়টি মুনাফিকি থেকে মুক্তি। তিরমিজি হাদিস নং 241, মিশকাত হাদিস নং 1144, ছয় আত্মার গিব হাদিস নং 409। 24 নম্বর হাদিস ইবনু মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিংসা নেই 2টি বিষয়ে ব্যতীত, এক, যাকে আল্লাহর ধন সম্পদ দান করেছেন, সাথে সাথে তাকে হকের পথে তা ব্যয় করার শক্তি দান করেছেন, 2, যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন, যা দিয়ে সে বিচার ফয়সালা করে ও যা সে লোকদের শিক্ষা দেয়। সহি বুখারি হাদিস নং 1409, মুসলিম হাদিস নং 816। 25 নম্বর হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আগমন করে তখন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। সহি বুখারি হাদিস নং 3277, মুসলিম হাদিস নং 1079, মিশকাত হাদিস নং 1956।